বিশ্বকাপ বাছাইয়ের জন্য 25 সেপ্টেম্বর থেকে আবারও শুরু হবে বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্প। ভুল শুধরে ঘরের মাঠে ভালো করার আশাবাদ জেমিরের। চীনের লাতাকে হারিয়ে এশিয়া কাপ আর্চারির পুরুষ রিকার্ভের ফাইনালে রোমান সানা, স্বর্ণপদকের লড়াইয়ে প্রতিপক্ষ সিং জংকি। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি জুম্মান সাদিক জ্যাভলিন। হাল ছিল না বাংলাদেশ, জিপিএইচ ইস্পাত দৃঢ়তার প্রতিশ্রুতি। শুরুতেই ত্রিদেশীয় টি টোয়েন্টি সিরিজ প্রসঙ্গ। সিরিজের প্রথম ম্যাচে আজ জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সম্প্রতি একেবারেই ছন্দে না থাকলেও সাদা বলের ক্রিকেটে যে কোনো দলকে হারানোর ক্ষমতা রাখে টাইগাররা, এমনটাই মনে করেন হেড কোচ রাসেল ডমিঙ্গো। দল সম্পর্কে খুব একটা ভালো ধারণা নেই নতুন কোচের, তাই মূলত অধিনায়ক সাকিব আল হাসানের পরিকল্পনার উপরে আস্থা রাখছেন তিনি। এদিকে কন্ডিশন পরিচিত হওয়ায় সিরিজে ইতিবাচক ফলাফলের ব্যাপারে আত্মবিশ্বাসী জিম্বাবুয়ের অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। মিরপুরে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6:30। ম্যাচ হবে সন্ধ্যায়, তাই ফ্ল্যাড লাইটে অনুশীলন স্বাগতিক বাংলাদেশের। মাস্টার প্ল্যান সাজাতে অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গী মাহমুদুল্লাহ রিয়াদ। ছাত্রদের কি একটা বুঝিয়ে দেন হেড কোচ রাসেল ডমিঙ্গো। মোস্তাফিজ ইয়াসিনদের শেষ টোটকা দেন পেস বোলিং কোচ চার্ল ল্যাঙ্গেভেল্ট। সময়টা যে ভালো যাচ্ছে না, তাই নতুন একটা সিরিজের আগে খুব সিরিয়াস টিম বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে জয় বা হার নিয়ে নিশ্চিত করে কিছু বলতে পারছি না, তবে সাদা বলে বাংলাদেশ যে কোনো দলকে হারিয়ে দিতে পারে, আমরা সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। আমি বলবো এই সিরিজ জয়ের বড় সম্ভাবনা আছে বাংলাদেশের। এ পর্যন্ত টি টোয়েন্টিতে দু দলের 9 বারের সাক্ষাতে আফ্রিকার দেশটির 4 জয়ের বিপরীতে 5 বার জিতেছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ টি টোয়েন্টি সিরিজও জিতেছিল টাইগাররা। তবে ইংল্যান্ড বিশ্বকাপ থেকেই যে ছন্দহীন দল, আগামী বছর রয়েছে আরও একটি বিশ্বকাপ। অস্ট্রেলিয়ায় টি টোয়েন্টি বিশ্ব আসর সামনে রেখে এই সিরিজগুলোতে নতুন ক্রিকেটারদের পরখ করে নিতে চান হেড কোচ। আগামী বছরেই অস্ট্রেলিয়ায় টি টোয়েন্টি বিশ্বকাপ, তাই এই সিরিজটা হতে পারে প্রস্তুতি শুরুর উপযুক্ত মঞ্চ, তাই নতুন ক্রিকেটারদের যাচাই করে দেখার সুযোগও থাকছে। তবে খেলোয়াড়দের সম্পর্কে আমার খুব বেশি ধারণা নেই, তাই আপাতত অধিনায়কের পরিকল্পনাকে বেশি গুরুত্ব দিচ্ছি আমি। এদিকে প্রথম ম্যাচ সামনে রেখে বিকেলের সেশনে অনুশীলন সেরেছে জিম্বাবুয়ে। ফতুল্লায় প্রস্তুতি ম্যাচের জয়ই অতিথিদের প্রেরণা যোগাচ্ছে। তাছাড়া বাংলাদেশের কন্ডিশনটা যে খুব চেনা। বাংলাদেশের মাঠ, আবহাওয়া সবকিছুই খুবই পরিচিত, তাছাড়া এখানে আমাদের পারফরমেন্সও বরাবরই ভালো হয়। আশা করছি ইতিবাচক ফলাফলই আসবে। ত্রিদেশীয় টি টোয়েন্টি সিরিজের ট্রফি হাতে হাস্যোজ্জ্বল সাকিব মাসাকাদজা রশিদরা। মাঠের লড়াইয়ে শেষ হাসি হাসবেন কে? মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ জিম্বাবুয়ে টি টোয়েন্টি ম্যাচের জন্য ধীরে ধীরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাড়ছে দর্শকের ভিড়। সেখানে আছেন আমাদের রিপোর্টার মাহবুব রিমন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রিমন, জ্যাভলিন, আমরা রিপোর্টে আসলে যেমনটা দেখলাম, দুই অধিনায়কের কথার লড়াইয়ে কিন্তু বাগড়া দিতে প্রস্তুত বেরসিক বৃষ্টি। শুক্রবার সকাল থেকে কিন্তু ঢাকার আকাশে যে গুড়ি গুড়ি বৃষ্টি, দর্শকদের মধ্যে শঙ্কা রয়েছে শেষ পর্যন্ত আসলে ম্যাচটি হবে কি না। আপনি জানেন যে এই ম্যাচের মধ্য দিয়ে দীর্ঘ 9 মাস, অর্থাৎ 2018 সালের ডিসেম্বরের সবশেষ বাংলাদেশ কিন্তু রঙিন পোশাকে ঘরের মাঠে নেমেছিল। তো দীর্ঘ 9 মাস পরে আজকে আবার রঙিন পোশাকে মাঠে নামছে। এর মধ্যে একটা হতাশার বিশ্বকাপ শেষ হয়েছে, শ্রীলঙ্কার বিপক্ষে আমরা ওয়ানডেতে ধবল দোলাই হয়েছে, আমরা আফগানদের বিপক্ষে ঘরের মাঠে লজ্জাজনকভাবে টেস্ট হেরেছি। তো দর্শকরা আসলে প্রত্যাশা করছিল হয়তো আজকে একটা জয় সমস্ত প্রেক্ষাপট বদলে দিতে পারে, একটা জয় সমস্ত চিত্রনাট্য বদলে দিতে পারে, যে কারণে কালকে আমরা যখন টিকেটের জন্য দেখেছিলাম যে একটা হাপির দেশ, একটা হাহাকার, কিন্তু সেই জিনিসটা কিন্তু আজ সকাল থেকে একেবারেই নেই। আপনি দেখতেই পাচ্ছেন বাংলাদেশের ম্যাচের
একটি টিকিট মানে যেন সোনার হরিণ, তবে আজকে কিন্তু দর্শকদের মধ্যে আমরা তেমন যতটা টিকিটের জন্য উৎকণ্ঠা দেখেছি তার চেয়ে অনেক বেশি দেখেছি হাপিতেশ যে শেষ পর্যন্ত আসলে ম্যাচটা হবে কিনা। যদিও এখনও 5.5 ঘন্টার মতো সময় রয়েছে আর এই মুহূর্তে আসলে শুক্রবার দিন জুমার নামাজ, দর্শকদের মধ্যে কিছুটা ভাটা রয়েছে। তবে যারা টিকিট বিক্রি করছেন তারা প্রত্যাশা করছেন হয়তো বা কিছু সময়ের পরে অর্থাৎ নামাজ শেষ হলেই দর্শকরা হয়তো আস্তে আস্তে মাঠে ফিরতে শুরু করবে। এছাড়া গেট খুলে দেবে আসলে 4টার সময়, সেই সময় হলেও হয়তো বা কিছুটা টিকিট বিক্রি শুরু হবে। আজ আমরা কথা বলে যতটুকু জানতে পেরেছি যে আজকে 2,500-এর মতো আসলে টিকিট বিক্রি হয়েছে সকাল থেকে এই পর্যন্ত, এই সংখ্যাটা আসলে নেহাত কম নয়। তবে সময় যত গড়াবে টিকিটের জন্য অবশ্যই বলাই যায় যে টিকিটের জন্য দর্শকদের যে চাহিদা যে উৎকণ্ঠা সেটা বাড়বে। আর যদি ম্যাচের কথা বলি, আমাদের ক্রিকেটে আসলেই একেবারে ভালো সময় যাচ্ছে না, তবে আজকে ম্যাচ জিত অর্থাৎ যে ত্রিদেশীয় সিরিজের যে আজকে জিম্বাবুয়ের বিপক্ষে যে ম্যাচ, সে ম্যাচ জিতে দর্শকরা প্রত্যাশা করছেন যে বাংলাদেশ দল তাদের নির্দিষ্ট কক্ষপথে ফিরবে এবং ফাইনালের পথে কিন্তু আরও এক ধাপ এগিয়ে যাবে। তো জ্যাভলিন, এই ছিল আমার কাছে টিকিট এবং বাংলাদেশ দলের সবশেষ খবর। জ্যাভলিন মিরপুর থেকে রিমন জানাচ্ছিলেন বাংলাদেশ দলের ম্যাচের প্রাক অবস্থান। প্রায় 9 মাস পর আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। বৃষ্টির বাধা উপেক্ষা করে ভেন্যু প্রস্তুত করতে ব্যস্ত সময় কাটিয়েছেন কর্মীরা। সাম্প্রতিক পারফরমেন্স পক্ষে কথা না বললেও হোম অফ ক্রিকেটে ত্রিদেশীয় সিরিজে শুভ সূচনা করবে টাইগাররা, এমনটাই প্রত্যাশা সমর্থকদের। সার্বিকভাবে বাংলাদেশের ক্রিকেটকে ছন্দে ফেরাতে এই সিরিজটাকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন ক্রীড়া বিশ্লেষকরা। সবশেষ গত বছর ডিসেম্বরে মিরপুরে মাঠে গড়িয়েছিল আন্তর্জাতিক ক্রিকেট। দীর্ঘ সময় পর বাংলাদেশের ক্রিকেটের আতুর ঘরে ব্যাট বলের লড়াই উপভোগের অপেক্ষায় সমর্থকরা। হোম অফ ক্রিকেটকে সাজাতে দিনভর ব্যস্ত ছিলেন কর্মীরা। বৃষ্টির লুকোচুরি খেলায় সেন্টার উইকেটে কখনো কাভার দেয়া, আবার কখনো উঠিয়ে নেয়া। মহাব্যস্ত সম্প্রচার বিভাগও সরঞ্জামাদি ঠিকঠাক আছে কিনা দেখে নেওয়া চাই। বার কয়েক ড্রেসিং রুম থেকে উকি মেরে বৃষ্টির মাত্রা বুঝে নেওয়ার চেষ্টা করেন মুশফিকুর রহিম, কিন্তু ব্যর্থ। ত্রিদেশীয় সিরিজে নিশ্চয়ই ব্যর্থ হতে চাইবেন না মুশি, চাইবে না বাংলাদেশও। ট্রাই নেশন সিরিজটা, এটা হোক টি-20 সিরিজ, আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ এই কারণে যে বাংলাদেশের ক্রিকেটটাকে একটু সঠিক ট্র্যাকে ফেরানোর জন্য এক্ষেত্রে জয়ের চেয়ে বড় ওষুধ আর কোনো কিছু হতে পারে না। মাঠে অনুশীলনে বাংলাদেশ দল, সেদিকে যেন খেয়ালই নেই মাঠকর্মীদের। এত পরিশ্রমের পরও স্বস্তি লাগে খেলা ঠিকঠাক মাঠে গড়ালে। যাই হোক, টাইগাররা ভালো খেলুক একটাই প্রত্যাশা সবার। যখন খেলা শুরু হয়ে যায় তখন দেখা গেছে যে আমাদের মোটামুটি একটু মানে জানে একটু আস্তে আসছে। আমাদের মাঠে আমরাই ফেভারিট। হয়তো আমাদের বাংলাদেশ টিমের কিছু খারাপ সময় গেছে, আশা করি আমাদের টিমের আবার বিল্ড আপ হবে। ফতুল্লায় জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের হয়ে খেলেছেন এইচপি দলের বেশ কয়েকজন ক্রিকেটার। ইয়াসির আলী রাব্বিও তাদের একজন। এই জিম্বাবুয়ে দলটার বিপক্ষে খেলার বাস্তব অভিজ্ঞতা শোনান তিনি। অবভিয়াসলি এই জিম্বাবু অনেক ভালো একটা টিম, তো দেখা যাচ্ছে ওদের টিমের যে এক্সপিরিয়েন্স ব্যাটসম্যানগুলো, ব্র্যান্ডন টেইলর, হ্যামিল্টন মাসাগাজ্জা, শন উইলিয়ামস, ওরা তো আছে। দে হ্যাভ গট আ ডিসেন্ট বোলিং অ্যাটাক, দুইটা লেগ স্পিনার দেখলাম। সো আই থিঙ্ক বাংলাদেশের সাথে আফগানিস্তান বাংলাদেশের সাথে ওরা ভালো একটা কম্পিটিটিভ ম্যাচ খেলবে। পেশাদার ক্রিকেটে ছাড় দেবে না কোনো দলই, কিন্তু হোম কন্ডিশনের সুবিধা পাবে সাকিব রাই। সেটা পুরোপুরি কাজে লাগাতে পারলে ট্রফিটা থেকে যাবে ঘরেই, বিশ্বাস ক্রিকেট প্রেমীদের। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। ক্রিকেটের অন্য ফরম্যাটগুলোতে টুকটাক সাফল্য থাকলেও সংক্ষিপ্ত সংস্করণে একেবারেই সাদামাটা বাংলাদেশের পারফরমেন্স। এক নিদাহাস ট্রফির ফাইনাল ছাড়া বলার মতো নেই কোনো সাফল্য। তবে প্রতিপক্ষ যখন জিম্বাবুয়ে, তখন একটু আশা করতেই পারে টাইগার সমর্থকরা। এখানে যে এগিয়ে আছে সাকিব রাই, ত্রিদেশীয় টি-20 সিরিজের আগে দর্শক চলুন দেখে নেই বাংলাদেশের টি-20 পরিসংখ্যানের খেরোখাতা। সীমিত ওভার ক্রিকেটে সবসময় দুরন্ত বাংলাদেশ, সে 1997 আইসিসি ট্রফি কিংবা 99 বিশ্বকাপ। শুরুর দিককার সেসব টুর্নামেন্টে অংশ নিয়েই নিজেদের দুর্দান্ত পারফরমেন্স দিয়ে নজর কাড়ে টাইগাররা। এরপর বড় পরিসরের ক্রিকেটে এসেও নিজেদের পারফরমেন্সের ধারা বজায় রেখেছে লাল সবুজের প্রতিনিধিরা। বেশ উঠানামার মধ্যেও অব্যাহত আছে সে ধারাবাহিকতা। তবে পাশার দান উল্টে যায় 2006 থেকে। ক্রিকেটের তৎকালীন নতুন সংস্করণে একেবারেই ছন্ন ছাড়া পারফরমেন্স করে বাংলাদেশ। এরপর সময় কেটেছে অনেক, কিন্তু টি-20টা এখনও ঠিক আয়ত্ত করে উঠতে পারেনি বাংলাদেশের ক্রিকেটাররা। এক নিদাহাস ট্রফির ফাইনালে ওঠা ছাড়া বলার মতো নেই কোনো সাফল্য। এত সময় পার করেও সংক্ষিপ্ত সংস্করণের ধুন্দুমার ব্যাটিং এবং নিয়ন্ত্রিত বোলিংয়ের সঙ্গে খাপ খাওয়াতে পারেনি সাকিব মুশফিকরা। শুরু থেকে এখন পর্যন্ত 85টি টি-20 ম্যাচ খেলেছে বাংলাদেশ, যেখানে মাত্র 2টিতে কোনো ফলাফল হয়নি। বাকি 83টির মধ্যে 57 পরাজিত দলের নাম বাংলাদেশ। জয় সাকুল্যে 26টি ম্যাচে, 20 ওভারে 215 রান টাইগারদের সর্বোচ্চ ইনিংস, আর 70 সর্বনিম্ন।
টি টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম ইকবাল খান 71 ইনিংসে 1556 রান আছে তার ঝুলিতে। এই ফরম্যাটে বাংলাদেশের পক্ষে একমাত্র সেঞ্চুরিটিও আছে তার দখলে। যদিও শুরু হতে যাওয়া টি টোয়েন্টি সিরিজে থাকছেন না এই ওপেনিং ব্যাটসম্যান। 1471 রান নিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন বাংলাদেশের টি টোয়েন্টি ফেরিওয়ালা সাকিব আল হাসান, আর পরের অবস্থানগুলোতে আছেন মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম এবং সাবির রহমান। বোলিংয়ে বাংলাদেশের সবচেয়ে বড় ভরসার নাম অধিনায়ক সাকিব। আন্তর্জাতিক টি টোয়েন্টি সার্কিটে 88 উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় মালিঙ্গা এবং আফ্রিদির পর 3 নম্বরে আছেন তিনি। সাকিবের পর বাংলাদেশের আস্থার জায়গা মুস্তাফিজুর রহমান, 44 উইকেট আছে কাটার মাস্টারের দখলে। পরের স্থানে আছেন মাশরাফি এবং আব্দুর রহিম। এ তো গেল আন্তর্জাতিক টি টোয়েন্টিতে দল হিসেবে বাংলাদেশ এবং তার ক্রিকেটারদের পরিসংখ্যান। এবার দেখা যাক প্রতিপক্ষ জিম্বাবুয়ের বিপক্ষে কি অবস্থা লাল সবুজের প্রতিনিধিদের। এখন পর্যন্ত 9 বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ এবং জিম্বাবুয়ে, যার মধ্যে 5 বারই জিতেছে বাংলাদেশ, আর 4টি ম্যাচে হারের তেতো স্বাদ নিতে হয়েছে টাইগারদের। আফ্রিকানদের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশের সর্বোচ্চ রান সাকিবের, 7 ম্যাচে 185, আর 175 রান আছে সাব্বির রহমানের ঝুলিতে। বোলিংয়েও লাল সবুজের আস্থার নাম সাকিব, 12 উইকেট তার দখলে। পরের জায়গাটি আলামিনের, আর 7 উইকেট নিয়ে তৃতীয় অবস্থানে আছেন মুস্তাফিজ। পরিসংখ্যানের এসব খেরোখাতা ঘাটলে খুব একটা আনন্দিত হতে পারবেন না বাংলাদেশের কোনো সমর্থকই, তবে প্রতিপক্ষ জিম্বাবুয়ে বলেই হয়তো আশার পালে হাওয়া দিচ্ছে টাইগাররা। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। ফ্র্যাঞ্চাইজি ছাড়াই হবে এবারের বিপিএল। হতাশ আগের আসরগুলোতে অংশ নেয়া ফ্র্যাঞ্চাইজিগুলো, কান্না জড়িত কণ্ঠে বোর্ডের কাছে অংশগ্রহণের সুযোগ চেয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স চেয়ারম্যান নাফিসা কামাল। বিসিবির সিদ্ধান্ত মানতে পারছেন না অন্য দলগুলোও। খেলোয়াড় ও কোচদের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে ফেলায় আর্থিক ক্ষতির কথাও বলছেন অনেক কর্মকর্তারা। বিশাল পরিবারের খুবই আদরের একটা বাচ্চা কুমিল্লা ভিক্টোরিয়ান্স টিম। তা আমি অবভিয়াসলি আই এম ভেরি ইমোশনাল যে গতকাল যখন এটা ঘোষণা করা হলো যে আমাদের টিমটা মাঠে যাবে এবছর, কিন্তু এটার মানে আমরা এটার মাঠে থাকবো না। বিপিএল শুধু ব্যবসা নয়, শুধু খেলা নয়, তার চেয়ে বেশি বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী, 100তম জন্মবার্ষিকী উপলক্ষে বিপিএল টি আয়োজিত হচ্ছে। আমি তো কখনো তার বাইরে থাকতে চাই না, বা আমি চাই না যে আমার টিম এই এত বড় সম্মান থেকে, এত বড় একটা সুযোগ থেকে বঞ্চিত হোক। আমি আশা করি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিপিএল গভর্নিং কাউন্সিল আমাদেরকে সহ আমাদেরকে নিয়ে যেন এই টুর্নামেন্টটা আরও অনেক সার্থকভাবে আয়োজন করতে পারে। বোর্ডের সিদ্ধান্তে হতবাক অন্য ফ্র্যাঞ্চাইজিগুলো। এরই মধ্যে কিছু খেলোয়াড় ও কোচের সঙ্গে তারা চুক্তিও করে ফেলেছে, ফলে আর্থিক ক্ষতি আর ভবিষ্যৎ নিয়ে চিন্তিত কর্মকর্তারা। বিশাল অঙ্কের অর্থ জরিমানা দিতে হবে, স্পেশালি বিদেশি প্লেয়ারদের ক্ষেত্রে। বিদেশিরা এইসব ব্যাপারে খুবই স্ট্রিক্ট। অ্যালেক্স সেইলস, রাইলি রুস, ওদের এজেন্টদের বড় চিঠি এসেছে যা ইফ ইউ ডোন্ট অ্যাভেল দেয়ার সার্ভিসেস আমাদের ওদের 75% টাকা দিয়ে দিতে হবে। তারা অন্য একটা টুর্নামেন্ট স্যাক্রিফাইস করে এখানে সাইন করেছে, তারা কনসিয়াস একটা ডিসিশন নিয়েছে।